দর্শক, পাপিয়া গতকালকে 16 করলা পূরণ করে দিছে। কি পূরণ করে দিছে সেটা কইতাছি, কিন্তু তার আগে বলি যে তানুমণ্ডল যে মানে কেমন শিক্ষিত আমি জানি না, সে এমনই শিক্ষিত যে একটা পেজের নাম ঠিকমতো উল্লেখ করতে পারতাছে না। তারপরে আবার যে মানে তানুমণ্ডল যে বাপ্পির পয়দার না, সেটাও আরেকবার করে প্রমাণিত হয়ে গেছে যে তানের যে জন্মদিন সেলিব্রেশন করছে সেই ভিডিওতে। তো আরও 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 অনেক অনেক মানে কথা আছে যেটা আমি আপনাদেরকে মানে সাথে বলবো। তো পাপিয়ারে মানে এক প্রকার হুমকির মুখে ফালাইয়া মানে হুমকির মধ্যে ফালাই দিচ্ছে, যে কারণে পাপিয়া নিজের কমেন্ট বক্স বন্ধ করে রাখছে। তো আমি আবার গতকালকে কিছু স্ক্রিনশট রাখছিলাম, মানে খুবই কম, কারণ আমি বুঝতে পারছিলাম যে পাপিয়ারে এটা নিয়ে তিশে একটা ডলা দিবে, যেই কারণে আমি আপনাদের সাথে ওই স্ক্রিনশটগুলো সব কিছুই আর কি শেয়ার করবো। তো চলেন আমরা ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো যে আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, কারণ আসলে আমি আপনাদের মানে দুই হাত ধরে যদি কান্না করি তারপরেও মানে আমি এই কৃতজ্ঞতা আসলে অস্বীকার করতে পারবো না, কারণ আমি এই ইউটিউব জায়গাতে এসে মানে আমি এত অল্প সময়ের মধ্যে আমি আপনাদের এত এত ভালোবাসা পাইছি আর এত এত সাপোর্ট পাইছি, যেটা আসলে আমি আসলে বলতেও পারি না যে মানে আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো চলেন আমরা শুরু করি ভিডিওটা। তো গতকালকে কিন্তু পাপিয়া ওর ভিডিওতে বলছে যে এই যে মানে খুব প্রশংসা করছে যে এই বন্যার শ্বশুরবাড়ি নিয়া, যে বন্যার শ্বশুরবাড়ির অবস্থা ভালো আলহামদুলিল্লাহ, হ্যাঁ অনেক 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 আলহামদুলিল্লাহ বলছে, যে কি নাই এই বাসার মধ্যে সব কিছু আছে, এভরিথিং, মানে একটা বাসা থাকতে মানে একটা বাসাতে যেরকম যার থাকা লাগে সব কিছুই রয়েছে, মানে কোনো কিছুতে অপূর্ণ নাই। তো আসলে দেখেন একটা একটা কথা বলি যে ভালো পরিবারের মেয়েরা ভালো জায়গাতেই যায় সবসময়, এটা আসলে আমি বলছি দেখা বা এটা মানে চোখে দেখা এর জন্য না। তো ভালো ঘরের মেয়েরা ভালো ঘরে যায়, খারাপ ঘরেরগুলো খারাপ ঘরে যায়। আমি আপনাদেরকে আর আগেও বলছি যে দেখেন এক গাছের ছাল আরেক গাছে লাগবে না। যেমন আপনি এই 9টা ফ্যামিলি থেকে উঠে আসছেন, আপনার কোনো ফেরেস্তা ফ্যামিলি গ্রহণ করবে না। আর একটা মেয়েরে ভালো ঘরের মানে ভালো ঘরে তখনই ডাকে বা তখনই বিয়ে হয় যেই ঘরে দেখা গেছে যেই মেয়ের দেখবেন যে আদব কায়দা ভালো, তারপরে চারিত্রিক দিক দিয়ে ভালো, মায়ের ব্যাকগ্রাউন্ড ভালো। তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি যে একটা মেয়ের মানে ভালো একটা সম্বন্ধে আসতেও দেরি হয় না। আমি হয়তো খুব ভালো করে সুন্দর করে গুছায় বলতে পারি না, কারণ আমার সমস্যা হইতেছে কি যে আমি মানে যখন যেটা বলি বা আমার মনে যেটা আসলো আমি সেটাই বলি। ওই আমি ঘুরে পেঁচায়া হাত ভাত মাথার পিছন দিয়া ঘুরাইয়া সামনে নিয়ে খাবো এরকম না, আমি স্ট্রেট ফরওয়ার্ড। তো যে কারণে দেখা গেছে কি আমি সামনে যা পাই তাই বলি। তো এই কথা যে তিশা সেদিন নিজে বলছে যে এই মেয়েটা মায়ের আঁচলের নিচে নিচে থাকতো, মানে বন্যার কথা বলছে যে মায়ের আঁচলের নিচে নিচে থাকতো। তো আপনারাও হয়তো বন্যারে দেখেও বুঝতে পারছেন যে বন্যাটা আসলে কীরকম স্বভাবের মেয়ে। আপনারা তানজিলা আর বন্যারে দিয়া যদি কম্পেয়ার করেন সেখানে কিন্তু বন্যারে আমি মানে 10-এর মধ্যে 10 দিব, কারণ মেয়েটা যেরকম দেখতে ভদ্র দেখা গেছে, ভালো দেখা গেছে, এমন কি যে বন্যার যে মাটা ওদিন কান্নাকাটি করলো আমার দেখা খুবই খারাপ লাগছে, যেহেতু মা আর খুবই সাধারণ মানুষ মানে সাধারণভাবেই রয়েছে ওনারকে, মানে তানজিলার বিয়েতে যে মানে মাগিনুরের যেরকম গেট আপ সেটা হয়েছিল সেটা কিন্তু আমি বন্যার মার দেখি নাই, মানে গ্রামের মানুষ যেরকম থাকে সেরকমই। তো আমার কাছে ওনারে খুব ভালো লাগছে বা বন্যা মেয়েটারও আমার কাছে খুব ভালো লাগছে, যেই কারণে এই আপনারা সবাই বন্যার জন্য দোয়া করেন, যেহেতু নতুন দম্পত্য জীবন জানি ওর সুখের হয়। তো আর বন্যার হাজবেন্ডটাকেও আমার যথেষ্ট ভালো ভদ্র মনে হয়েছে, বন্যার যে শ্বশুরবাড়ির ফ্যামিলিটা সেটাতেও আমার মানে ভালো মনে হয়েছে। তো আমি কথা বলতেছি কারণ ভালোরে ভালো বলতে হয়, কালোরে কালো বলতে হয়, একটা কথা আছে। তো গতকালকে এই যে যে পাপিয়া যায় নাই ওই বন্যার শ্বশুরবাড়িতে যায় নাই, তো এটু যে অনেক ভিডিওই তো করে আনি আসছে, তো সে
সেইখান থেকে মানে পাপিয়াই বলতেছিল যে ভালো হয়েছে এই সেই, আপনারা হয়তো অনেকে দেখছেন, তো ওইখানে না অনেক 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 কমেন্ট আসছে। তো কমেন্ট আসার পরে আমি আপনাদেরকে দুইটা কমেন্ট দেখাই। তো এর মধ্যে অনেক মানে খুব মানে খুব বাজেভাবে কমেন্ট আসছে, তানজিলারে নিয়ে আছে, এখন তিশা বুঝবে, এখন মানে ইয়া করতেছে এই সেই হ্যান্তার হাবি যাবি। তো তিশার আসলে মেন কারণ উদ্দেশ্য হইতেছে যায় না যে এই হিংসার জন্য যায় না, কারণ বন্যার মতো একটা মেয়ে, সাধারণ মেয়ের এত ভালো একটা ঘরে বিয়ে হয়েছে এটা ও কখনোই কল্পনা করতে পারে নাই, বা ওটাও চাইতাছিলও না যে ওর মেয়ের থেকে বন্যা খুব ভালো ঘরে বিয়ে হয়ে গেল। তো যেই কারণে কিন্তু গতকালকে তিশা বিয়েতে যায় নাই, তারপরে আবার যায় নাই কারণ ওই যে গিয়ে বরযাত্রী আসার সময় তিশারে কিন্তু অনেক অপমান অপদস্থ হইতে হইছিল, কারণ আপনারা দেখছেন এই যে গেটের মধ্যে ওই যে পিঙ্ক কালার পিঙ্কি সাপুডা বইলা ফেলাইছিল যে আপনি কে, হ্যাঁ এরকম ধরনের একটা কথা বইলা ফেলছিল, কারণ ওর ফটোর ফটো দেখে কিন্তু উনি বইলা ফেলছিল যে আপনি কে। কারণ একটা জিনিস দেখেন, মেয়ের মার কিন্তু এত লাফালাফি নাই, বা মেয়ের খালার এত লাফালাফি নাই, বা আছে না যে মেয়ের চাচি চাচি তিশা যেরকম লাফালাফি করছে সেরকম নাই, তো এটা দেখেই কিন্তু ওই ইয়া বলছে যে ওই পিঙ্ক কালার আপুটা বলছে যে আপনি কে, হ্যাঁ এটা স্বাভাবিক বলতেই পারে, বলা উচিত আমার মনে করি, এর থেকে আরও বেশি বলা উচিত ছিল যেহেতু উনি ওনারা এডুকেটেড মানুষ তো বলেনি। তো যাই হোক, তো ওইখানে কিছু কমেন্ট আসছে, তো একটা কমেন্ট দেখাই আপনাদেরকে, দেখেন। তো দর্শক এখানে যে দেখেন কমেন্টে লিখছে যে মাশাআল্লাহ আল্লাহ খুব ভালো জায়গাতে বিয়ে হয়েছে, বোর কামাই তো খাওয়া লাগবে না, তাই আল্লাহ মেয়েটাকে ভালো পরিবারে বিয়ে দিছে। যাই হোক, দোয়া রইলেও ইনশাআল্লাহ অনেক খুশি সুখী হবে, শরীর দেখিয়ে বেলাল্লাপনা জীবন করলে জীবনে সুখ হবে না, আসবে না। তারপরে গিয়ে লোক দেখানো সমূহ ভালো থাকবে বাট সুখী হবে না, নোংরারা যা করেছে তানজিলার পরিবার আর তানজিলা ওদের আল্লাহর ভয় নেই, শুধু টাকা চেনে কবরে হিসেব ঠিক মতো দিবে, দুনিয়াতে ইজ্জত পেল না, লালত বর্ষণ হোক এমন মানুষের প্রতি। তো বর্ণার বিয়েটা নিয়ে বা বর্ণার বিয়ে হয়ে যাওয়াতে মানে ভালো ঘরে বিয়ে হয়ে যাওয়াতে অনেক মানুষ খুশি হয়েছে, কারণ আসলে কি জানেন সব কিছু রিজিকের মালিক হয়েছে আল্লাহ, সবার রিজিকটা ওই আসমান থেকেই আসে নির্ধারিত, যে আল্লাহ দুনিয়াতে যারে তার বান্দাদের পাঠাইছে রিজিক দিয়ে পাঠাইছে। এখন হিসাব হচ্ছে কি যে তুমি ভালো কর্ম করে খাবে বা খারাপ কর্ম করে খাবে সেটা দায়ভার তোমার। তো যেহেতু একটা নিরীহ মেয়ে, ওরে আজ পর্যন্ত আমি কোনো বাজে কোনো ভিডিও দেখি নাই বা জানিও না আমি সেই সম্পর্কে, তারপরেও যে মেয়েটা যে ভদ্র সেটা দেখলেই বোঝা যায়। তো ওর আসলে এই ঘরে যে বিয়ে হয়েছে এটাই অনেক কিছু, কিন্তু এইটা দেখা আমাদের যে তিশা মাগিনুর আছে মাগিনুরের সেরা দেখা সহ্য হয় না, কারণ ওর মেয়েরে এত ধুমধাম কইরা বিয়ে দিছে, মানে এত নোংরামি কইরা বিয়ে দিছে, তো সেইখানে মানে এত টাকা খরচ করে বিয়ে দিছে, সেইখানে জামাই পাইলো কি ফটোকপির দোকানদার পাইছে, ঘর বাড়ির নাই ঠিক, তারপরে মানে খাওয়া দাওয়ার নাই ঠিক, হ্যাঁ ফটোকপির দোকানদার শিক্ষিত না, তো এখন ওই মানে জামাইটা বড় করতে গেলে বড় বানাইতে গেলে জামাই নিয়ে শুধু মিথ্যা কথা বলতে হয়, জামাই অনার্স করতেছে, জামাই এই করতেছে সেই করতেছে, জামাইয়ের এই আছে সেই আছে, হ্যাঁ আপনারা তো আপনারা যে একবারে কানা তেমনও না, আপনারা তো সব কিছু দেখছেন জানেন বুঝেন, তো সেখানে আমার আসলে বলার কিছু নাই। তো তিশার এই হিংসা মিঠেলায় আর অনেকে পাপিয়ারে মানে ইয়ারে বলতেছে, পাপিয়ারে কমেন্ট করে বলতেছে আপনি তানজিলারে খোঁচা দিছেন, আপনি তিশারে খোঁচা দিছেন, আরও এরকম অনেক অনেক ধরনের কথা আছে। তো এগুলো যদি আসলে মানে আমি অত রাত্রে তখন প্রায় মনে হয় 1:30 বাজে, তো 1:30 না 1:30-র বেশি বাজে, প্রায় 2:00-র কাছাকাছি, তো তখন যদি আমি এগুলো মানে সব কিছু খুঁজা খুঁজা নিতে যেতাম তাহলে অনেক রাত হয়ে যেত। আর আমার আসলে লাস্ট কয়েকদিন ধরে প্রচণ্ড মাথা ব্যথা, তো যে কারণে দেখা গেছে কি যে আমি মোবাইলের দিকে তাকাতে পারি না বা আমি কোনো কিছুই করতে পারি না, আমি মাথায় উঠাইতে পারি না, জাস্ট আমি এই ভিডিওগুলো আপনাদের জন্য মেক করতেছি। আসলে আমার যারা অডিয়েন্স আছে তারা আশায় থাকে যে আমি কখন ভিডিও দিব বা কিছু, তো যে কারণে আমার আসলে কষ্ট করে ভিডিওগুলো বানানো, তো আমার যদি এই ভিডিওগুলোর মধ্যে কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন, কারণ আমার পক্ষে এতটুকুই বানানো পসিবল ছিল। আর আমি যদি ভালো করে বানাইতে পারি, আমি যখন ভালো করে বানাই আমি কিন্তু ভালো করেই বানাই আপনারা জানেন, তো আমি চেষ্টা করতেছি যে আপনাদের জন্য ভালো কোনো কিছু রেডি করার, সেই কারণে দেখা গেছে যে একটু সময় লাগবে আমার জন্য,
একটু দোয়া করেন আমি যত একটু দ্রুত সুস্থ হয়ে যাই, তো আপনাদের সাথে যেন আমি রেগুলার নিউজ আপডেট করতে পারি। আর দেখা গেছে কি যে একজন তিন চারটা করে ভিডিও দেয়, তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমি একটা ভিডিও দিই, তো আমি একটু পিছিয়ে থাকি। আর আমার একটা ভিডিও দেওয়ার কারণ হইতেছে কি যে আমার মানে আমার যে সংসারটা আমি একলা হাতে সামলাই, আর অনেক আপুরা আছে যারা জানবেন বা বুঝতে পারবেন যে যেই সকল আপুরা একলা হাতে সংসার সামলায় তো তাদের কত প্যারা। তো সো যে কারণে আমার আসলে এত প্যারা একটা ভিডিওই আমি কোনো রকম কষ্ট করে বানাই। তো যাই হোক, অনেক কথা আপনাদের সাথে বললাম, আসলে পার্সোনাল ব্যাপারগুলো আমি চাই না যে কারোর সাথে শেয়ার করতে বা আউট কোথাও দিতে, কারণ পার্সোনাল একটা জিনিস ঘরের বাইরে থেকে যদি একটা খবর ছড়া যায় তাহলে সেটা আর পার্সোনাল থাকে না। আর কিছু বদমাইশ মানুষ আছে যারা কিনা মানে ব্যক্তিগত জিনিস নিয়ে আঘাত করতে বেশি পছন্দ করে, যদিও আমাদের কোনো রিউমার নাই বা স্ক্যান্ডাল নাই। হ্যাঁ, তারপরে ওই যে এতটুকু যে আপনাদের সাথে শেয়ার করছি না, এই জিনিসটাই না মানুষ কমেন্ট করে আয়সা মানে বিভিন্নভাবে বলে। তো যাই হোক, আমি আসলে এগুলো দেখিও না, আর যখন দেখি তখন আসলে কন্ট্রোল করতে পারি না। তো যাই হোক, তারপরে এখন আবার বলি যে ও এখন যেটা হয়েছে আর কি, যে পাপিয়া যে কালকে যে ভিডিওগুলো করছে, তো ওইখানে ওরে তো অনেকজনে বকাবাজি করতেছিল, আপনি কেন তান্দিলারে খোঁচা দিয়েছেন, আপনি তিশারে খোঁচা দিয়ে কথা কইছেন, এই সে হ্যান তেন, মানে তিশার যে শিষ্যগুলো আছে তারা পাপিয়ারে গিয়া মানে মানে অনেক বাজে বাজে কথা বলতেছিল। তো যেই কারণে আমার মনে হয় যে তিশা দেখছে, দেখিয়া সেটা মনে হয় পাপিয়ারে কইছে যে তুই এরম করে কইছস, তোর কমেন্ট সেকশন বন্ধ করেই। তো পাপিয়া কী করছে, তার কমেন্ট সেকশন বন্ধ করছে। আপনাদেরকে আর একটুখানি একটা স্ক্রিনশট ছিল, সেই একটা ফুটেজ দেখাইতেছি। তো এই যে পাপিয়ার ভিডিওতে আরেকজন কমেন্ট করছিল যে আসলে বন্যার কপালটা অনেক ভালো, তানজিলার চেয়ে অনেক ভালো, টাকা থাকলে সব পাওয়া যায় না, এটাই তার প্রমাণ। আসলে ঠিকই এটাই তার প্রমাণ। তো তানজিলা চাইছিল যে টাকা দিয়া মানে সব কিছু কিনা ফেলবে, দুনিয়া সুখ মানে শান্তি সব কিছু কিনা ফেলবে। আসলে সুখ শান্তি তো আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নেয়ামত, আর মানসিক শান্তিটা হয়েছে আরও বড় নেয়ামত। তো ওর ভিতরে সেটা নাই, যেটা এই বন্যা পাবে সেটা ও পাবে না। তো তিশা তানজিলা মানে খুব চেষ্টা করছিল, বা যে পরিবার একটা চেষ্টা করছিল তিশার যে তানজিলার একটা ভালো জায়গায় বিয়ে দিতে, হ্যাঁ, যে যাতে কোনো কথা না হয়, মেয়ে জানে সুখে শান্তিতে থাকে, একটা বাপ পরিচয়হীন বা বাপ নাই যার পিতৃ পরিচয়হীন মেয়ে জানে একটা সুখে থাকে। আসলে সুখ তো আর হাতের মোয়া না যে চাইলেই পাওয়া যায়। পাপিয়ার ভিডিওতে যে কত পচান পচাইছে তানজিলার, এই দেখেন আরেকটা। আচ্ছা, এখানে যে কমেন্টার লিখতে চাইছে সেটা হইতেছে যে তানজিলা তো বেকার জামাইয়ের বউ, তানজিলার টাকায় চলে মাকাল ফল সাকিব। তো এখানে উনি একটু ঘুরাই পেঁচায় লিখছে। তো যাই হোক, তো কথাটা কিন্তু উনি সত্য লিখছে যে তানজিলার জামাই কিন্তু বেকার, মানে সাকিব কিন্তু বেকার, তো আর বউয়ের টাকা দিয়ে কিন্তু সাকিব চলে। তো সেইখানে দেখা গেছে কি যে বন্যার শরীর দেখানো টাকা দিয়া বন্যার হাজবেন্ডের চলতে হবে না, আর যেহেতু একটা মানে রিচ ফ্যামিলির দেখা গেছে, তারপরে গিয়ে ছেলের মানে যথেষ্ট পরিমাণের ইনকাম আছে, তো যেই কারণে বন্যার ওই বাইরে গিয়া মানে যাত্রাপালায় নাচতে হবে না। তো পাপিয়ার ভিডিওতে এরকম অনেক অনেক অসংখ্য কমেন্ট আসছে যেই এখন পাপিয়া বাধ্য হয়েছে আর কি, যে এত পচানি যখন মানুষের খাইতেছে বা তিশাদের দিচ্ছে, তো তিশা দেখছে, দেখেও খারাপ লাগছে। তো যেই কারণে পাপিয়ার সাথে আবার তিশার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, তো যেই কারণে তিশা বলছে পাপিয়ারে যে কমেন্ট হাইড করে দে, তো সেই কারণে কমেন্ট হাইড করে দিছে। তো আমি কিছু রাখছিলাম যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো তো এখন আসি যে যে তানজিলা যে অতি শিক্ষিত হইয়া যে মানে একটা পেজের নাম উল্লেখ করতে পারে না বা বলতে পারে না, হ্যাঁ, তো সেটা বারবার বলতেছে কি 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 কি, পরে বাপ্পি বলতেছে কি যেহেন থেকে দেখা নাও, দেখা নিয়া তারপরে বইলা দাও। তো আমার কথা হয়েছে কি যে যে মেয়ে ইন্টার পড়তেছে বা ইন্টার রানিং আছে বা ফাইনাল পরীক্ষা দিবে বা এরকম, সে কী কইরা পারে না? তো এগুলো আসলে হয়েছে কি যে যে এর আগে যে সাকিবের সাথে যে একদিন বই নিয়ে ভালোবাসা বিলিয়ন করতেছিল, তো সেইখানেও কিন্তু রিডিং পড়তে পারে না। তো যে কারণে দেখলাম সাকিব বকলম হইলেও ও কিন্তু রিডিংটা সুন্দর করে পড়ছে, যেটা তানজিলা পারে না। তো এই যে ইংরেজি যে কয় ফডর ফডর কইরা, তা আমি আপনাদের সাথে তো একটা
একটা শেয়ার করেছি যে এই ইউটিউব বা ফেসবুকে না হলে এত ইংরেজি পারতাম না, হুম, বা এত ইংরেজি কেউই জানতো না। যেমন তিশা পাটকাতে হারা জীবন পড়ালেখা কইরা এখন সে ইংরেজি ফুটায়, হ্যাঁ। তারপরে গতকালকের আগে মাল্টি নোংরা কইতাছে ডিসরেসপেক্ট, হ্যাঁ, ডিসরেসপেক্ট। তো আমি খালি চিন্তা করি যে এগুলো এত ইংরেজি কেমনে জানলো, এগুলোর নেই কলমের ছোঁয়া, তো এগুলো আসলে জানলো কেমনে? তো ওই যে ইউটিউব ফেসবুকে আইলেই ইংরেজি শেখা যায়। তো এরপরে আসি গিয়ে যে এই যে মানে তানুমণ্ডল যে বাপ্পির পয়দান না, এটা তো আমরা অনেকবার 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 কইছি, তারপরেও দর্শকরা বিশ্বাস করে না। তো তানুমণ্ডল যে বাপ্পির পয়দান না, সেটা এই যে তানের পয়দা দিবসে আবার আরেকবার করে প্রমাণ করে দিছে। কেমনে প্রমাণ করে দিছে? আপনারা যে তানের যে ভিডিওটা দেখছেন বা দেখবেন, তো সেখানে দেখবেন যে এক চাচাইয়া এসে কেক লইয়া, তো মানে চাচার চিনে না যে এটা বাপ্পির ভাই হয়, বাপ্পিরও কইতেছে আব্বু উনি তোমার কি হয় ভাই হয় না কি হয়, ও বাপ্পি এবার কইতেছে তোমার চাচু হয়, হ্যাঁ, আমার কথা বুঝেন। আপনি যদি একটা বংশে জন্মগ্রহণ করেন, ছোটো থেকে বড় হন, হ্যাঁ, আপনার অবশ্যই আপনার সেই বংশের একটা মানে কামের বেটি চিনা উচিত বা আপনি চিনবেন। তো সেইখানে আমাদের তানুমণ্ডল ম্যাডাম কি হয়ে গেছে যে সে মানে নিজের বাপের ভাইরে চিনতেছে না, হুম, ব্যাপারটা একটু হাস্যকর লাগলো না? তো যে এই যে এটা যে শাক দিয়ে মাছ ডাকে যে বাপ্পির মাইয়া বাপ্পির মাইয়া, হুম, তো বাপ্পির মাইয়া হইলে বাপ্পির পয়দার হইলে তাইলে চাচারে চিনবে না কেন? এটা কেমন কথা? আপনারা ছোটোবেলায় কোনো কাউরে দেখলে বা কোনো মামা বা কোনো চাচা যদি আপনাদের আদর করে, তাহলে আপনাদের এখন পর্যন্ত হয়তো মনে থাকবে যে না আমাকে অমুক একদিন কে জানি একদিন খুব আদর করছিল বা কোলে নিছিল বা দোকানে নিয়ে গিয়ে চিপস চকলেট কিনে দিছে, এটা আপনাদের অবশ্যই মনে হবে। তো মানে তানুমণ্ডলের মনে হইতেছে না যে ইনি হইতেছে মানে বাপ্পির ভাই বা কিছু এরকম সামথিং, হ্যাঁ। তো এটা তো আমরা অনেকবারই কইছি যে তানুমণ্ডল হইতেছে যে কুলফিয়ালার জন্মের, তো তানুমণ্ডলের বাপে মা হইতেছে যে কুলফিয়ালা পদ্মাচরে টিডিং 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 ওই যে এরকম একটা বাজায় না, তো কটকটি মটকটি যে টিটিং টিটিং করে, তো ওগুলো বাজাইতে বাজাইতে যায়। তো তানুমণ্ডলের মাও যে হাতা কাটা যে কলসি হাতা আর যে জামাগুলো আছে সেগুলা পইরা যাইতো, যাই আইসক্রিম খাইতো, খাইতে খাইতে দুষ্টু দুষ্টু খেলা খেলতে খেলতে আর কি তানুমণ্ডল হয়ে যায়। তো তানুমণ্ডল হয়ে গেছে পরে, তো মানে যে চলে গেছে, তো এখন বাপ্পির কান্দে ঝুলছে। আর যে কোথাকাও কোনো একটা বা হাদিস দেখছিলাম যে বাপে যদি দুই বিয়া করে তাহলে সেই মহিলারে মা ডাকা যায়, কিন্তু মা যদি আরেকখানে হাঙ্গা বসে তাহলে সেই লোকের বাপ ডাকা যায় না। তো এগুলো আসলে ছোটোবেলা থেকে বা রিসেন্ট কিছুদিন আগেও শুনছি বা এর আগেও শুনছি, কিন্তু এই যে বেহায়াপানা যে করতাছে, এই বেহায়াপানার কি ফল ওদের ভোগ করতে হবে না? এর আগে এই যে মাল্টি শার্মিন আর মাল্টি নোংরা আর যে তানুমণ্ডল যে বাপ্পিরে নিয়ে মানে বাপ্পিরে বানাইছিল বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করছে, এটা আপনাকে আমি নেক্সট একটা ইয়াতে কি কয় নেক্সট ভিডিওতে আপনাদের একটা ফুটেজ সহকারে দেখাই দিবনি। তো এরা হইতেছে যে এইরকম মানে ধরনের আসলে নোংরা। তো এখন আসি, তানুমণ্ডল একটা ভিডিও দিছে যে দাদি অনেক খুশি, তো তানের জন্মদিন উপলক্ষে দাদি অনেক খুশি, হ্যাঁ, তানের পয়দা দিবস উপলক্ষে। এখন তানের পয়দা দিবস উপলক্ষে দাদি খুশি হইব না, তা কেডা খুশি হইব? তান এটা পয়দা করছে বাপ্পি, তান হইতেছে যাইয়া এই বাপ্পিয়া বাপ্পি এই খাডাইস দাদির রক্তের, তাহলে এখন দাদি খুশি হইব না কেডা খুশি হইব? তানুমণ্ডলের ঈদ চানের সময় দেখছেন তানুমণ্ডলের 10 টাকা ঈদ সালামি দিতে বা তানুমণ্ডলের জন্মদিনে কোনো কিছু দিতে, এখন কইবেন যে তানুমণ্ডলের চুরি দিছে ওই স্বর্ণের পানি দিয়া ধোয়া চুরি, জোর জবরদস্তি করে বাপ্পি দেওয়াইছে ইয়া করার লেগে ফটোশ্যুট করার জন্য আর কি, ওই স্বর্ণগুলা বা ওই চুরিগুলা দিছে সনাতনী ধর্মের যেই চুরিগুলা সেগুলা দিছে, ওটি কি রিয়েলভাবে দিছে? আর রিয়েলভাবে দিলে কি মনে করছেন দাঁতের বাগান কি ছায়া দিত? দাঁতের বাগান হয়েছে এমন একটা মাল যে কিনা কিবরিয়ারে বিয়ের কথা কয়ে বিয়া করে নাই, হুম, কিবরিয়ার সাথে সব মজা লড়ছে, কিবরিয়ার স্বর্ণের জিনিসগুলা আত্মসাৎ করছে, কিন্তু কিবরিয়ারে বিয়া করে নাই। দাঁতের বাগান কি এত সহজেই মানে ছায়া দিত? এটা আপনাকে মানে মনে হয় যে দাঁতের বাগান এই জিনিসটা নিয়ে ছায়া দিত আর এটা নিয়ে কোনো কথা হইতো না? তো
এই যে এর আগে কিন্তু ওই যে জন্ম ঈদের মধ্যে তানুমণ্ডলে দেয় নাই, তানের দিছে তাবিয়ার দিছে ঈদের সালামি, তানের দিছে তাবিয়ারে দিছে, আর কিন্তু তানুমণ্ডলে দেয় নাই, কেন হিসাব করে দিতে পারতো না? এই যে তানুমণ্ডল পাবনা যাওয়ার সার্টিফিকেট পাইছে, টিকিট পাইছে বাপ্পির, বাপে মইরা গেছে হেয়ার পরে, এর আগে কি তানুমণ্ডল পাবনায় জীবনে যাইতে পারছিল? আপনারা জানেন কি? আপনারা যদি না জানেন, আপনারা যে কিবরিয়ার কিছু ভিডিও আছে সেগুলো যায় দেখেন দিহি, যে তানে এই তান জেলারে পাবনা যাইতে না করছিল কিনা, এই যে এখন পর্যন্ত যদি বাপ্পির বাবে বাইচা থাকে তাহলে জীবনে তানুমণ্ডল বা তানুমণ্ডলের মা ওই পাবনায় যায় নোংরামি করতে পারতো না, হ্যাঁ স্ট্রেট না করে দিছিল। তো আর মইরা গেছে যেহেতু এখন কেউ নাই, আর বাপ্পি তো হইতাছে যে ওই যে গোলাম, গোলামের মতো করে রাখছে, বন্দি করে রাখছে, যে তোরে যেমনি নাচামো তুই হেমনি নাচবি, তো ও তো অমনি নাচতেছে, যে কারণে মাগিনুরের রূপরে কোনো কথা কইতে বা কথা কইতেছে না বা কইতে পারে না, ওর ও কইতে গেলে ওর গলা চিপ্পা ধরবে, তো যেই কারণে কথা কইতে পারে না। তো আমি আপনাদের সাথে আরও কিছু কিছু বিষয় নিয়ে কথা বলবো, যে এই যে কিবরিয়ার নামে যে একটা মামলা সাজাইছিল, ওই মামলাটা সাজাইতে যে কত নোংরা পরিকল্পনা করছিল ওই মাগিনুর, মাগিনুরের ভূমিকা যে কত বড় ছিল সেটা আমি আপনাদের সাথে পরে একদিন শেয়ার করব নি। তো এখন আসি আমাদের মাগিনুরের ব্যাপারে, যে বাপ্পি তো মনে করেন যে মাগি ঘেঁষা, তো ওই মহিলাগুলোকে তো আর ঘষা মশা আছে এটা তো বাদ, তো এই যে দাঁতের বাগান আবার ওই ফ্রি দেয় মানে লন্ডন আমেরিকায় এই ক্রিসমাসের সময় যে হোলসেলে বা কম দামে অফার রেটে দিয়ে দেয়, হ্যাঁ মানে জিনিস বিক্রি করে, তো সে তো সেখানে গেছে যায়, তো মনে করেন যে চুরি চামারি করে এই বাংলাদেশ থেকে নিয়ে গেছে, মোবাইল সাদিয়ার পাদিয়ার কানের দুল চুরি করে নিয়ে গেছে, নিয়ে যাইয়া তো সে মানে বড় লোক হয়ে গেছে, আবার এই লাস্ট কয়েকদিন ধরে বিউটিউ কামাইছে, বিউটিউ কামায় তো ভালো ডলার টলার ইনকাম ইনকাম করে লয়ে গেছে। তো কার্টুন পায়জামারে দেখে আমি তো গতকালকে অবাক হয়ে গেলাম যে এর্থে এত কিবরিয়া দেখতেই ভালো ছিল, যে কি দেখা এই কার্টুন পায়জামারে এত পছন্দ করলো। তো যাই হোক, কার্টুন পায়জামারে দেখা আমি নিজে অবাক হয়ে গেছি। আবার সব থেকে বড় কথা হয়েছে কি, যে দাঁতের বাগানের সাথে দাঁতের বাগানের পোলাপান্ডির মানে যথেষ্ট মিল আছে দাঁতের দিক দিয়া, আপনারা চায় দেখবেন। তো দাঁতের বাগান বল, দাঁতের বাগান কয় যে তার জামাই বলে দাঁত পছন্দ করে, এই লাইক মানে ওর দাঁতের বলে জামাই খুব ভালোবাসে, হ্যাঁ এরকম দাঁতই বলে জামাই পছন্দ করে। হাই রে সাপার সাপা, এগো সাপা না থাকলে এগো যে কুত্তাও জিগেই তো না, তার এই যে জলযন্ত্র প্রমাণ হইতেছে যে দাঁতের বাগান। তো অরে বলে, অর বলে ওই দাঁতের লেগে অরে বলে পছন্দ করে, তাহলে কিবরিয়া তারে কে লিগে পছন্দ করছিল, হেটার একটু কমেন্ট করে হেটার একটু উত্তর দিস আমাকে, যদি কিবরিয়া তারে কে লিগে পছন্দ করছিল। তো যাই হোক, এই বিষয় নিয়ে কিবরিয়ায় দাঁতের বাগান সাবি না এগুলো নিয়ে পরে একদিন কথা কমনি। তো মাগিনুরে কী করছে, বিআইকে কেক কাটার পরে কেকের সোয়া দিয়ে দিছে, হ্যাঁ মানে ওই যে বাপ্পি যেরকম ওই যে সাবান লাগাইছিল হাতের মধ্যে, বিয়াইনদের একটু টুকুস 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 করে বিয়াইনদের গালে মেখে দিছিল, মানে বিড়ি গইটু সোয়া দেওয়া দিছে। তো আমাদের মাগিনুর কী করছে, বিয়াইকে সেরা দূরে থাকতে পারতেছিল না, তো যে কারণে বিয়ের গাল একটু টুকুর করে লাগিয়ে দিল, হ্যাঁ টুকুর টুকুর টুকুর। এখন ও মনে করছিল কি, বেআইও যদি চারটা একটু ধরে বা ধৈরা যদি একটু ওই যে মিমের মতো, মিমরে যেমন বাপ্পি মুখ দিয়া কেক ইয়া মিষ্টি খাওয়াই দিছিল, তো এরকম যদি ইয়া বেআইও যদি করে যে এরকম একটু মিষ্টি ইয়া কেক খাওয়াই দেয় বা কেক লাগাই দেয় সোফার উপরে একটু লইয়া ডালাডালি করে, তো ও চাইছিল ওইটা। তো বেআই তো পাশ থেকে একটা সইরা গেছে, বেআইকে লিগে জানি পাত্তাই দিতে চায় না, এখন কেন পাত্তা দিতে চায় না এইটাই বুঝি না, যে কেন পাত্তা দিতে চায় না। তো যাই হোক, মানে কী কম খুব আশা করছিল যে বিয়ের সাথে একটু ডলাডলি রসায়ন শয়ন করবে, তো আসলে হইল না, তো যেই কারণে শেষ হয়ে গেছে। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করবেন যে তিশা যেরকম মানে মাগিনুর যেরকম বেআইয়ের সাথে খুব রঙ্গতামশা করে, বেআইনের সাথে কিন্তু করে না, কারণ বেআইনরে না ওই যে সাবানা বানায় ফেলাইছে, বেআইন তো হইতেছে যে আদিকিল্লা সাবানা, সাবানার কোনো রং ধর নাই, সারা জীবন খালি ওই একটা কাপড় পরে ঈদ করছে, তারপরে রোজা করছে, তারপরে ওই একটা কাপড় পরে সারা জীবন থাকছে। তো ওই মাগিনুর ইয়ারে বাবা ইয়ার সাকিবের মারে ভাবছে যে হেইটাই, তো যেই কারণে ওই বেআইনের সাথে এত মাখামাখি না, এত ঘষাঘষি না কিন্তু।
সাধারণ ফ্যামিলিতে দেখা গেছে কি যে বেয়ানের সাথে বেয়ানদের একটা ভালো সম্পর্ক থাকে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, হ্যাঁ বেয়াইদের সাথে কম থাকে, যদিও কম থাকাই ভালো। কারণ দেখা গেছে যে একটা পুরুষ মানুষের সাথে একটা মহিলা মানুষ কি কথা বলবে, একটা বেয়ানের মানে মহিলা মহিলাদের সাথে যেরকম ধরনের বা ফ্রি থাকতে পারে, একটা পুরুষ মানুষের সাথে কিন্তু থাকতে পারে না। এটা হইতেছে যে ভদ্র ফ্যামিলির ভালো ফ্যামিলির মানুষদের আর কি চলাফেরা। তো তিশা তো আর ওইরকম ভদ্র ভালো ফ্যামিলির মানুষ না, তো যেই কারণে দেখা গেছে কি যে ও তো চাই ওরকম ঢলারলি ঘষাঘষি মানে আরও লুতুপুতু করতে। তো যাই হোক, ও যে মানে কত প্রকার নোংরা, ও যে কী কী করছে, ও যে মানে একটা সংসার ভাঙার পিছনে ও যে মানে কত বড় ভূমিকা ছিল সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আজকে একটা জিনিসকে আপনারা করেন মানে লেখা রাখেন যে এই তানুমণ্ডলের সংসার কিন্তু তিশাই ভাঙবে, তিশা ভাঙবে, প্লাস তিশাই একটা চ্যানেল খুলে দিবে এই তানুমণ্ডলের মেয়ের নামে। তারপরে একটা দিবে যে মেয়ে কেন স্বামী হারা, হ্যাঁ এরকম ধরনের একটা টাইটেল থামলেন দিয়ে একটা ইমোশনাল একটা ছবি লাগাই দিয়ে ভিডিও বানাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।